টাইগার টপ অর্ডার ব্যাটসম্যানরা স্কিল টেস্ট দিলেন মিরপুরে ম্যাচ আবহের অনুশীলনে মাঠেই লিটন আফিফ সোহানদের টি টোয়েন্টি ক্রিকেট গ্রামার শিখালেন পরামর্শ শ্রীধরন শ্রীরাম ম্যাচ শেষে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদুল্লাহকে মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হবে কিনা সেই ব্যাপারে হুট করে কোনো সিদ্ধান্ত নয় মাঠে চলছে খেলা বোলার উইকেটকিপার বিলে এগারো জন আছেন ফিল্ডিংয়ে দুই ব্যাটসম্যান বাদে আরও দুইজনকে দেখা গেল দাঁড়িয়ে আছেন মাঝ মাঠে আম্পায়াররাও আছেন ক্রিকেটারদের হাতে কলমে টি টোয়েন্টি শেখানোর ক্লাস খেলা চালিয়ে মাঠেই বল বাই বল টি টোয়েন্টি ক্রিকেট বোঝান কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম সাথে টিম ডাইরেক্টর খালেদ মাহমুদ সুজন কখনো বোলারকে দেওয়া হচ্ছে শুদ্রে বলা হচ্ছে পাওয়ার প্লেট ছয় ওভারে দেওয়া যাবে না পঁয়তাল্লিশের বেশি রান আর ব্যাটসম্যানকে চাপ দেওয়া হচ্ছে ছয় ওভারে তুলতে হবে পঞ্চাশ রান তবে হারানো যাবে না দুইয়ের বেশি উইকেট বৃষ্টি বাগড়ায় তিনবার থামে খেলা শেষ দফায় ব্যাট হাতে নামলেন রিয়াদ মিরপুরে নতুন বাউন্সি উইকেটে এবাদত শরিফুল মুস্তাফিজদের বল টি টোয়েন্টি স্টাইলেই খেললেন ছোট ফরম্যাটের সাবেক ক্যাপ্টেন গেল দশ ম্যাচে সতেরো দশমিক ছয় গড়ে করেছেন একশো রান সর্বোচ্চ করেছেন সাতাশ সেই রিয়াদ কি থাকছেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ইংল্যান্ডকে যেমন